বিধানসভা প্রাঙ্গণে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে বলেন, কেন্দ্রের থেকে পাওয়া বকেয়া থাকা সত্ত্বেও সামাজিক উন্নয়নমূলক খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আজকে আমরা যেটা করেছি সেই বাজেটে আমরা অনেকগুলি দিকে লক্ষ্য রেখে এই বাজেটের অনেকগুলো স্কিম আমরা নতুন করে পেশ করেছি এবং প্রস্তাব দিয়েছি আমি, যেগুলো আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার একটা অভিনব প্রকল্প যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বাংলা সরকার করছে। এবং আমরা অনেক সময় মহিলাদের সশক্তিকরণের কথা বলি, আর কয়েকদিন পরেই আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, কিন্তু সশক্তিকরণের লক্ষ্যে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে যে তাদের শক্তিশালী করতে হবে এ কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া কেউ ভেবেছে কিনা সন্দেহ আছে।